রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের চর দহ এই এলাকার দীর্ঘ নদীপথ পেরিয়ে মেঠো রাস্তায় যেতে হয় ভারত সীমান্তে বর্ষায় খানাখন্দে ভরা এই পথে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে তোহালেরও সমস্যা ধরেন যদি কালে বিয়ে দিয়ে আর ওই নিচ দিয়ে যায় ওই যার মতন কোনো পরিস্থিতি নাই রাস্তাপথ যোগাযোগ ব্যবস্থা নাই হয়তো কোনো মানুষ একটা অসুস্থ হলেও আমরা বিপদে পড়ি একটা ডেলিভারি কেস হলেও আমরা নিয়ে যেতে হয় কষ্ট করে দুর্গম এই পথ ধরে সীমান্ত সুরক্ষায় টহল দিতে হয় সাহেবনগর ও ডি এর মানিকচর বিওপির বিজেপি সদস্যদের স্বল্প জনবলে সম্ভব হয় না পর্যাপ্ত নজরদারি তাই সীমান্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা জানান বিজেপি মহাপরিচালক রাত্রেবেলা যেন আমরা ক্যামেরায় দেখতে পারি সেজন্য জন্য থার্মাল ইমেজার আছে এবং এগুলোর মাধ্যমে সার্বক্ষণিকভাবে এবং সেন্সার লাগানো আছে যদি কেউ বর্ডার থেকে পার হয় তাহলে আমাদের বিওপিতে সেটার সংকেত দেয় নজরদারি নিশ্চিত হলে মানব পাচার অস্ত্র মাদক ও অন্যান্য চোরাচালান নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করেন এই কর্মকর্তা ভারতের অভ্যন্তরে একজন মাত্র রাখাল গুলিবিদ্ধ হয়েছে এই বছর মৃত্যুর কোন ঘটনা ওই একটা বাদে নেই এটা হচ্ছে আমাদের এই দুই বাহিনীর সুসম্পর্ক এবং আমাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং এটার জন্য এটা সম্ভব হয়েছে সীমান্ত নিরাপত্তায় এরই মধ্যে বেনাপোল ও হিলি চেকপোস্ট সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে পরিকল্পনা রয়েছে সব চেকপোস্ট এই প্রযুক্তির আওতায় আনার সমর ইসলাম একুশে টেলিভিশন